ত্রিপুরাতেই তিন বছর ছোয়া তিন বছর সরকার চলছে, কেন করাপশন? কারণ কি এখানে আধার কার্ড আমরা 100% করে দিয়েছি। এই আধার কার্ডের বিরোধ বিধানসভায় হয়েছিল, কেন করছে, কেন করতে যাচ্ছে? কিন্তু আজকে করাতে আপনারা টের পেয়েছেন কি, যখন 7 লাখ মানুষের কাছে ডিবিটিতে 2 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, 5 মিনিটের মধ্যে টাকা পৌঁছে যায়। যখন আমরা প্যাকেজ, মুখ্যমন্ত্রী একটা প্যাকেজ দিয়েছি ফুড প্যাকেট, কিন্তু যখন তাদের পটকা কারবারিরা আলু পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাজার থেকে না কিনে সঙ্গে সঙ্গে টাকাটা তাদের সেই অর্থ ডিবিটি করে দিয়েছে, তো পটকা কারবারি যারা চেষ্টা করেছিল তারা মাথায় হাত দিয়ে বসেছে। তো আজকে কিসের জন্য সেটা করতে পারলাম? না হলে তো চ্যালেঞ্জ দিয়ে তাদের সঙ্গে টিকতে পারতাম না। আজকে তার জন্য করতে পেরেছি কারণ আমাদের কাছে আধার লিঙ্ক হয়ে গেছে, ডিজিটাইজেশন হয়ে গেছে, সবার অ্যাকাউন্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট যখন খুলেছেন গরিবের জন্য, জানেন কত? 40 ক্রোর, 130 কোটি আবাদী ত্রিপুরার, ভারতবর্ষের 130 কোটি। সেই তার মধ্যে জনধন অ্যাকাউন্টে 40 কোটি অ্যাকাউন্ট খুলেছে। তার কারণে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ফ্রিতে চাল পাঠিয়ে দিচ্ছে, ফ্রিতে টাকা পাঠিয়ে দিচ্ছে, এই সবগুলো ডিজিটাইজেশনের কারণে হচ্ছে। আমি আশা করি আজকের দিনে যে কার্যক্রম আমরা 7 দিন যাবত করতে চলছি, সেটা ত্রিপুরাকে নয়া দিশা ও নয়া দশা দেবে এবং ত্রিপুরার নবজাবানের জন্য এক রোজগার নিয়ে আসবে, এক সুস্থ মানসিকতা নিয়ে আসবে, এক অ্যাগ্রেসিভ সাকসেসফুল মানসিকতা, যে সাকসেস হওয়ার জন্য সে জোশ নিয়ে ত্রিপুরাকে আগে বাড়াবে। শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের রাজ্যগুলোকেও তাতে নিশ্চিত সাহায্য পাবে, পার্শ্ববর্তী বাংলাদেশ তাতে সহযোগী হবে, সাহায্য পাবে। ওর আজকের এই কার্যক্রমে আপনারা আসার জন্য এবং তাকে আমি বলবো জনতাকে সামনে বারবার নিয়ে যাও। আজকে মাননীয় রবিশঙ্কর প্রসাদজি যে বিষয়টা বলেছেন, আমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরাকে মানুষকে ভালোবাসেন সেটা বলেছে, স্বাভাবিক হৃদয় জাগে, কিন্তু সঙ্গে সঙ্গে টেকনিক্যালি উনি যা যা করা যেতে পারে তার যে উদাহরণ প্রস্তুত করেছেন উইথ প্রুফ, তাকে সামনে নিয়ে যাও, তাহলে নজওয়ান ছেলে মেয়ে ত্রিপুরাবাসী বিশ্বাস করে, হ্যাঁ এটা তো হয়েছে, এটা আমাদের এখানে হতে পারে, এটা প্রচার করুন, তবেই ত্রিপুরার কল্যাণ হবে। আর ত্রিপুরার কল্যাণ হবে তো আপনাদেরও নিশ্চিত হবে, সমস্ত সাংবাদিকরা তো আমার ত্রিপুরারই ম্যাক্সিমাম, আপনাদেরও লাভ হবে, আপনার পরিবারের লাভ হবে, আপনার রাজ্যেরও লাভ হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।